রাজ্যপাল ড সি ভি আনন্দ বসু এর অভিভাষণের মধ্য দিয়ে আগামী আটই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে নয়ই ফেব্রুয়ারি শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মন্তব্য হয়ে যাবে বলে নবান্ন সূত্রে খবর দশ তারিখ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করা হতে পারে উল্লেখ্য এর আগে ছয়ই ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিন স্থির হলেও পরে তা পরিবর্তন করা হয় রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজভবনে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসে এবং শিক্ষা সচিব বৈঠকে উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর যেসব বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই সেগুলির জন্য সার্চ কমিটি গঠন অধ্যাপকদের সঙ্গে পরিচিত হওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য উচ্চশিক্ষা দপ্তরের নতুন আইন অনুযায়ী রাজ্যপালকে উপাচার্যদের সঙ্গে কথা বলতে হলে উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে তা করতে হবে রাজ্যের নিয়োগ দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার রাজনীতিকরণের অভিযোগ তুলে শিয়ালদা ও হাওড়ায় মিছিলের আয়োজন করেছে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মন্ত্রণালয় একটি সংগঠন মিছিল শেষে ধর্মতলায় রানী রাসমণী রোডে জনসভার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ আলিপুরদুয়ার যাচ্ছেন হাসিনারা বায়ুসেনা ঘাটিতে পৌঁছানোর পর তিনি সেখানে রাত্রিবাস করবেন আগামী উনিশ তারিখ কালচিনের সুভাষিনী চা মাঠে তার সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আগামীকাল বুধবার মুখ্যমন্ত্রী মেঘালয়ের তুরায় একটি জনসভায় যোগ দিয়ে আবার আলিপুরদুয়ার ফিরে আসবেন তুরার সভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে রাজ্যে মিড্ডিলের বর্তমান পরিস্থিতি এবং পরিকাঠামো খতিয়ে দেখতে আগামী শুক্রবার রাজ্যে আসছে কেন্দ্রীয় দল সেখানে রাজ্য সরকারের তরফে দুজন প্রতিনিধিকে রাখা হয়েছে শিক্ষা দপ্তরে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে সমগ্র শিক্ষা প্রকল্পের অধিকর্তা শুভ্র চক্রবর্তী এবং মিড ডে মিলের দায়িত্বে থাকা তপন অধিকারী ওই দলে থাকবেন কেন্দ্রীয় দলটি মিড ডে মিলের মান সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে এদিকে কেন্দ্রীয় দল আসার আগে রাজ্যের প্রাথমিক স্কুলগুলির মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে রাজ্যের সবকটি জেলায় ইতিমধ্যে এই ব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে এদিকে আবাস দুর্নীতির অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল দার্জিলিংয়ের ফাঁসিদোয়ার ট্রামবাড়ি এলাকায় আজ যান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দুই প্রতিনিধি আবাস তালিকায় নাম ওঠেনি এমন মানুষজনের সঙ্গে কথা বলেন আবাস যোজনায় ঘর পেয়েছেন এমন কয়জন সুবিধা প্রাপকের বাড়িও তারা ঘুরে দেখেছেন। এদিকে কেন্দ্রীয় দল ফিরে যাওয়ার পরই সেখানে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসবাধে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ার জন্য কলকাতার রেড রোডে যানবাহন চলাচল আজ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আগামী একুশ তারিখ পর্যন্ত ভোর চারটে থেকে সকাল সাড়ে নটা এবং বাইশ ও চব্বিশে জানুয়ারি চূড়ান্ত মহড়ার জন্য সকাল সাড়ে ছটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত রোডে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে এছাড়াও পঁচিশ তারিখ দুপুর থেকে ছাব্বিশ তারিখ প্যারেড শেষ না হওয়া পর্যন্ত রেড রোড এবং সংলগ্ন হসপিটাল রোড ক্যাসোরিয়া অ্যাভিনিউ মতো রাস্তাগুলিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে শ্রী শ্রী শারদা মা ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি ও হুগলির কামারপুকুরের সংযোগস্থল পশ্চিম মমরপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটির উদ্যোগে শুভ সূচনা হয়েছে স্বামী নিত্যানন্দ বহুমুখী প্রশিক্ষণ ভবনের স্বামীজির মূর্তি উন্মোচন করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মধুমিতা মিত্র হাজির ছিলেন ইতালির ডেপুটি কনসাল মারিয়া কোয়াডিয়া মারিনি মিশনের সম্পাদক নিত্য স্বরোপা মহারাজ সহ বহু বিশিষ্ট মানুষ তিরিশে জানুয়ারি সল্টলেকের বইমেলা আন্তর্জাতিক দুটো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মেলার উদ্বোধন করবেন বইমেলার আয়োজক সংগঠন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সদস্য ও বিরানগর পুলিশ কমিশনারেটের সিবি সহ পুলিশ আধিকারিকরা বইমেলা প্রাঙ্গন গতকাল ঘুরে দেখেন উত্তরে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের দুই ডিগ্রি ওপরে গতকালের থেকেও তাপমাত্রা কিছুটা কম গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলিক দুই ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি আশপাশে থাকার সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের উপমহানির্দেশক ড সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান আবহাওয়া প্রধানত দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে শুধুমাত্র কোস্টাল দুটো জেলা সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আঠেরো তারিখ খুব হালকা বৃষ্টি এবং বাকি মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা বাংলা ও হরিয়ানার মধ্যে চার দিনের রঞ্জি ট্রফি ম্যাচ আজ লোহাগে শুরু হয়েছে টসে জিতে হরিয়ানা বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে মধ্যাহ্ন বিরতির পর শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলা চার উইকেটে একশো রান করেছে